pranaram 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 পরম পূজনীয় মহারাজ স্বামী দেবরূপানন্দ সপাদন রামকৃষ্ণ মিশন আশীর্বাদ সর্বধর্ম স্থাপক স্বম সর্বধর্ম স্বরূপক আচার্যানাম মহাচার্যো রামকৃষ্ণায় তে নমঃ যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহম পরতত্ত্বে সদালীনঃ রামকৃষ্ণ সমাগয়া যো ধর্ম স্থাপনরতো বিরেশম তম নমাম্যহম বীরেশম তম নমাম্যহম। আজকে এই পয়লা মার্চ বসন্তকাল শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মাস, আমাদের কাছে তাই অত্যন্ত পবিত্র এই মাস। কয়েকদিন আগেই শ্রীরামকৃষ্ণের তিথি পুজো উদযাপিত হয়েছে বেলুড় মঠেও। আজকে শ্রীরামকৃষ্ণের সাধারণ উৎসব পালিত হচ্ছে। আমরা মহারাজদের কাছে কৃতজ্ঞ, ওনারা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আশ্রমেও, রামকৃষ্ণ মিশন আশ্রম মালদাতেও এই বার্ষিক উৎসব পালিত হচ্ছে। গত দুদিনও হয়ে গেছে, আজকে তার অন্তিম দিন। এইবারে আমরা এর সঙ্গে সঙ্গে ভক্ত সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। মালদাতে ভক্তরা এই সারাদিন একত্র থেকে আশ্রম বাস করে ভজন, ভাষণ, প্রশ্ন উত্তরের অধিবেশন, ছোট একটা ধ্যানেরও অধিবেশন আছে মিনিট দশেকে, সব মিলিয়ে একটি আধ্যাত্মিক বাতাবরণের মধ্যে সারাদিন কাটাতে পারবেন। অনেক আগে, 90 বছরের আগে, শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী প্রেমানন্দ এখানকার ভক্তদের আহ্বানে মালদাতে উপস্থিত হয়েছিলেন। তখন কিন্তু শহরটা প্রধানত, আজকে যেটিকে আমরা পুরনো মালদা বলি, সেইখানে সীমাবদ্ধ ছিল। এইদিকে অর্থাৎ ইংরেজ বাজারে শহরের বিস্তৃতি বেশি হয়নি, যদিও ব্যবসা বাণিজ্যের কিছু কাজকর্ম শুরু হয়েছিল সেই সময়। বলা বাহুল্য, তখন তো ফারাক্কা ব্রিজ হয়নি, সুতরাং মহারাজকে অনেকটা পরিশ্রম করে ওই নদী পথ অতিক্রম করে ভক্তদের আহ্বানে আসতে হয়েছিল। মা সারদা বাবুরাম মহারাজকে আসতে দিতে প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু ভক্তদের আন্তরিক আহ্বানে শেষকালে সম্মতি দেন। স্বামী প্রেমানন্দজি এখানে যে ভক্তদের মধ্যে প্রসঙ্গ করেছিলেন, তার মধ্যে অন্যতম সেই যে প্রখ্যাত ঘটনা বলেছিলেন, সেই গল্প যে এক ফেরিওয়ালা
ফেরি করতে এসেছে, বলছে প্রেম চাই গো প্রেম। সবাই চতুর্দিক থেকে ভিড় করে আসছে, প্রেম নিতে চায়, প্রেমের সওদা করতে এসেছেন সে ফেরিওয়ালা। সবাই বলছে আমাকে দাও, ফেরিওয়ালা বলছে দাম আছে কিছু। কি দাম এটা, কত টাকা? বলছে এটাতে নিজের শির মাথাটা দিতে হবে। এইভাবে যে স্বার্থ ত্যাগ করতে পারবে, সেই যথার্থ মানুষকে ভালোবাসতে পারবে। স্বামী প্রেমানন্দের এই প্রেমের বার্তা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মালদা শহরে। 1924 সালে রামকৃষ্ণ মিশন আশ্রম মালদার পত্তন হয়। অনেক বছর অতিক্রান্ত করেছে এই আশ্রম, বহু সন্ন্যাসীদের পদধূলিতে তাদের সেবায় এই আশ্রম ক্রমে বর্ধিত হয়েছে। শহরে তথা জেলায়, এই অঞ্চলে, এই উত্তরবঙ্গে ঠাকুরমা স্বামীজির বাণী বহন করে নিয়ে আসার ক্ষেত্রে এর বড় ভূমিকা রয়ে গেছে। এই মালদা শহরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, এর অনতি দূরে রামকেলিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন। তার পার্শ্ব রূপ ও সনাতন হুসেন শাহের যারা অমাত্য ছিলেন, তাদেরকে তিনি তার প্রেমের ডোরে বেঁধেছিলেন। এরাই পরবর্তীকালে চৈতন্যদেবের অন্যতম বার্তা বাহক হয়েছিলেন, বৃন্দাবনের তীর্থ উদ্ধার করেছিলেন। এই শহরেরই আজকের ওল্ড মালদায় সর্বরী নামে অঞ্চলে গুরু নানক এসে বসবাস করেছিলেন। দিন 16 তেগ বাহাদুর এসেছিলেন, এই একই স্থানে এসেছিলেন। এই শহরের অনতি দূরে রয়েছে বড় মসজিদ, আদিনা মসজিদ। গৌড়ে রয়েছে চমৎকার স্থাপত্যের নিদর্শন। শহর কলকাতার অনেক আগেই এই গৌড় সভ্যতার পত্তন হয়েছিল। আজকে এই অঞ্চলে যে বিশিষ্টতা সেটিকে মনে রেখে, সেই বাতাবরণের মধ্যে আজ নবযুগের বার্তা, ঠাকুরমা স্বামীজির বার্তা, সেগুলো আজকে আমরা আলোচনা করব। বিশিষ্ট যারা আমাদের মধ্যে বক্তারা এসেছিলেন, এসেছেন যারা, স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশনের যে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার উপাচার্য, গতকালই ধর্মসভায় চমৎকার ভাষণ রেখেছেন মহারাজ। মহারাজ আজকে যারা বিদেশে বক্তৃতা করতে যান, আমাদের মহারাজদের মধ্যে ভারতবর্ষে যারা আছেন, সম্ভবত সবচেয়ে বেশি এখন বিদেশে গিয়ে তিনি ঠাকুরমা স্বামীজি ও উপনিষদ আদি সম্পর্কে আলোচনা করেন। আরেকটি পরিচয়, কারণ আমি তার সঙ্গে বহুদিন কাজ করার সৌভাগ্য হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজে, তিনি অত্যন্ত ভালো ফিজিক্সের শিক্ষক ছিলেন, অনেক ছাত্র তার কাছ থেকে পড়েছে। আজকে তিনি যখন ভাষণ দেবেন, আমরা সেই শিক্ষকতার ছোঁয়া নিশ্চয়ই অনুভব করতে পারব। স্বামী অচ্যুতেশানন্দজী মহারাজ এসেছেন, রামকৃষ্ণ মিশন নরোত্তম নগরের তিনি সম্পাদক। গতকাল তিনিও একটি সুন্দর ভাষণ রেখেছেন শ্রীরামকৃষ্ণের সাধনা সম্পর্কে, আজকে তারও বক্তব্য রয়েছে। দুজন মহারাজই দুটি অধিবেশনে আজকে তাদের বক্তৃতা দেবেন। এছাড়া আজকে প্রশ্ন উত্তরের অধিবেশন আছে, আপনারা প্রশ্নোত্তর জমা দেবেন, কিছু পরে আপনাদের কাছ থেকে সেগুলোকে সংগ্রহ করে নেওয়া হবে। ভক্তদের জন্য নির্দেশ দেওয়ার আগে, অন্য যারা এসেছেন, যেমন গায়করা এসেছেন কালকে, গায়ক, তবলসি ও বাঁশি বাদক, তাদেরও স্বাগত জানাই। যারা আজকের রিসোর্স পার্সন, বক্তা যারা হবেন, মহারাজরা বা শ্রীমতী বাণী মিশ্র আজকে শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করবেন, গতবারে তিনি চমৎকার একটি ভাষণও দিয়েছিলেন এখানে, তাদের সকলকে স্বাগত জানাই। আর স্বাগত জানাই যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন, কেউ কেউ গঙ্গারামপুর থেকে এসেছেন, কেউ আসছেন তপন থেকে, বহু দূর থেকে ভক্তরা দুটি বাস নিয়ে আসছেন আজকের ভক্ত সম্মেলনে। আজকে আমাদের সব মিলিয়ে রেজিস্ট্রি হয়েছে 762 জন।
আশা করি এর মধ্যে বেশিরভাগই এসে পৌঁছবেন। এছাড়া আজকের আপনাদের ফাইলের মধ্যে একটি গীতা বই দেওয়া হয়েছে, দেখবেন মহারাজ গীতা সম্পর্কে আলোচনা করবেন। এই যে অনুষ্ঠানের ছোট যে লিপি, যে পুস্তিকা বা কাগজ, যেটি প্রোগ্রামের কাগজ, সেখানে কিন্তু গানগুলো দেওয়া রয়েছে সমবেত গান করার জন্য। আপনারা যখন এখান থেকে উঠবেন কোনো কারণে, দয়া করে আপনাদের ফাইলগুলি সেখানে রেখে যাবেন, ফাইলের নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। আমরা চেয়ারগুলি যথাসাধ্য শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলাম, দয়া করে সেটিকে ভাঙবেন না। তাহলে যারা মঞ্চ থেকে অনুষ্ঠান সম্পর্কে বলবেন তাদেরও দেখতে ভালো লাগবে, আপনাদের বসাটা যাতে বিশৃঙ্খল না হয় এই ব্যাপারে যত্নশীল হবেন। এইবারে আমরা কিন্তু চা দেওয়ার সময় আলাদা কোনো মাঝখানে বিরতি দিন, হাতে হাতেই চা বিতরণ হয়ে যাবে, কফি বিতরণ করা হবে। যদি কারো প্রয়োজন হয় মাঝখানে ওঠা, নিশ্চয়ই উঠতে পারবেন, কিন্তু আমরা ছেদ দেবো না অনুষ্ঠানে, দয়া করে সেটিও খেয়াল রাখবেন। আমাদের আজকে যারা এসেছেন সারাদিন খুব আনন্দে কাটুক। এবারে আমরা দুপুর একটার পরেই অনুষ্ঠানের ছেদ টানব, সকাল আটটা একটু আগে শুরু করা হয়েছে অধিবেশন। আমাদের ইচ্ছে আছে বছরের মধ্যে আরেকটি ভক্ত সম্মেলন করার। ভক্ত সম্মেলনের বহর যেরকম বাড়ছে, সেক্ষেত্রে হয়তো আমরা শহরে একটি অডিটোরিয়াম নিয়ে সেখানে ভক্ত সম্মেলন করব। সারাদিন আপনাদের খুব ভালো কাটুক, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আন্তরিকভাবে এই প্রার্থনা করে আমার স্বাগত ভাষণ শেষ করছি, নমস্কার। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।